আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ হেলাল হোসেন। ফটোশপ পিকচার এডিটর চ্যানেলের পক্ষ থেকে জানাই সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব একটি জেপিজি ছবিকে কিভাবে এআই কনভার্ট করা যায়। তাহলে বেশি কথা না বলে শুরু করা যাক। প্রথমে আমরা গুগল ক্রোম ওপেন করব। এরপরে আমরা এখানে যে সার্চ বার আছে, সার্চ বারে লিখব জেপিজি টু এআই। এরপর আমি এটা সার্চ দেওয়ার পরে প্রথমে এখানে অনেকগুলো অপশন পাবো। আপনারা চাইলে বিভিন্ন ওয়েবসাইট থেকে এটি কনভার্ট করতে পারেন। তো এখানে জেপিজি টু এআই লেখা আছে, কনভার্টিও এই সফটওয়্যারে আমি ঢুকলাম। এরপরে আমি এখান থেকে সোর্স ফাইল দেখাইতেছে। তো আমি যদি সোর্স ফাইলে ক্লিক করি, এরপরে আমি এটি এআই বানাতে চাচ্ছি, অর্থাৎ কনভার্ট করতে চাচ্ছি জেপিজি টু। তাহলে আমি এখানে ওপেন দেওয়ার পরে এখান থেকে আমি যে ফরম্যাটটি চাচ্ছি, অর্থাৎ এখানে বিভিন্ন ধরনের ফরম্যাট আছে, আপনারা চাইলে এখান থেকে বিভিন্ন ফরম্যাটে কনভার্ট করতে পারেন। তো আমি এখন এখানে এআই চাচ্ছি। তো এআই ক্লিক করার পরে এরপরে আমি এখানে কনভার্টে ক্লিক করতেছি। তো ইতিমধ্যে এটি কনভার্ট হইতেছে। তো কনভার্ট হয়ে যাওয়ার পরে এখানে ডাউনলোড অপশন দেখাবে। তো জাস্ট আমরা এখানে ডাউনলোডে ক্লিক করলে এটি এআই ডাউনলোড হয়ে যাবে। তো ইতিমধ্যে এটি কনভার্ট হয়ে গেছে। এরপরে আমি এখান থেকে ডাউনলোডে ক্লিক করতেছি। তো দেখুন, এর ইতিমধ্যে কিন্তু এটি এআই এ কনভার্ট হয়ে গেছে। তো বন্ধুরা, আমার ভিডিও দেখে যদি আপনাদের কোনো উপকারে আসে অথবা ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।